দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হেলদি প্লাস সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েলের আরও একটি পর্বে। সাথে আছি আমি দীপা এবং আমার সাথে আছেন শেফ তোফায়েল আহমেদ। চলুন তাহলে দেখে নিই আজকে আমাদের হেলদি রেসিপিতে নতুন কোন মজাদার আইটেমটি থাকছে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? হ্যালো, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। সো আজকে আমাদের দর্শকদের জন্য নতুন কোন রেসিপিটি করে দেখাচ্ছেন? আমি দর্শকদের জন্য নিয়ে আসছি আজকে টুনা কেক। টুনা কেক, টুনা তো ফিশ, সো ফিশ দিয়ে আসলে মানে কেক তৈরি করা যায়, এটা কিন্তু খুবই ইউনিক এবং নতুন মনে হচ্ছে আমার কাছে। এটা তৈরি করার জন্য আমাকে প্রথমে প্যান হিট করে আমি প্যানে এটাকে একটু কুক করে নিব। প্যানে করতে হবে। তাহলে একটু তেল দিয়ে দিচ্ছি আমি। আমাকে একটু অয়েল দিবেন, জাস্ট সয়াবিন অয়েল। আমরা এখানে ব্যবহার করছি ফ্রেশ সয়াবিন অয়েল, যেটা কিনা দর্শক আপনারা জানেন যে ফ্রেশ সয়াবিন অয়েল হচ্ছে বাংলাদেশের একমাত্র ফর্টিফাইড সয়াবিন অয়েল, যা কিনা তিন ধাপে রিফাইন করা হয়। তেলটা মনে হয় গরম হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে কি করবেন? প্রথমে আমি চপ গার্লিক দিব। চপ গার্লিক, গার্লিক তো জাস্ট চপ অনিয়ন 10 সেকেন্ডের মতো। অনিয়ন, চিলি, চপ চিলি, গ্রিন চিলি 1 চামচ পরিমাণ, জাস্ট অনিয়নটা সফট না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আচ্ছা, টুনা ফিশটা হচ্ছে ক্যান থেকে সরাসরি আপনি ক্যান থেকে সরাসরি আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, এখানে তো আপনি টুনা ফিশটা ইউজ করেছেন, যদিও এটা অনেক হেলদি এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমরা চাইলে তো অন্য যে কোনো ফিশ দিয়ে এটা করতে পারি। হ্যাঁ, আপনি যে কোনো ফিশ দিয়ে এটা করতে পারেন। আমি শুধু টুনাটা বাছাই করেছি বিকজ অফ হেলদি চিন্তা করে। যেহেতু হেলদি তারে আমরা অবশ্যই হেলদি কিছু চিন্তা করব। টুনা ফিশটাতে যেটা হচ্ছে আমাদের টাইমটা কিন্তু অনেক বেঁচে যাচ্ছে। হ্যাঁ, আমি চপ টমেটো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। আচ্ছা, কারণ রোজার এই সময়টাতে কিন্তু সবাই অনেক ব্যস্ত, বেশিরভাগ সময় বাইরেই যাওয়া আসা হয়, আর বাসায় থাকলে অতটা আসলে টাইম বের করে যে খুব আয়োজন করে ইফতার করবে সেটা কিন্তু পসিবল হয় না অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই ধরনের রেসিপিগুলো যদি তৈরি করা যায়, টুনা ফিশ যেটা কিনা রেডিমেড পাওয়া যায়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমি পটেটো দিয়ে দিয়েছি, গ্রেট করা পটেটোটা। আচ্ছা, এখন যেটা আমি লাস্টে অ্যাড করবো পিন্স অফ সল্ট। এমনিতে টোনায় সল্ট থাকে, তো জাস্ট আমি পটেটো অ্যাড করেছি সেজন্য পিন্স অফ সল্ট। আচ্ছা, সি ফুড এমনিতেই আসলে সল্টই থাকে একটু। অ্যান্ড দেন ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার, অ্যান্ড যেহেতু ফিশ আমি একটা ট্যাঙ্গি ফ্লেভার নিয়ে আসবো, লেমন জুস, লেমন জুস, কোরিয়ান্ডার লিভ। মানে এত অল্প সময়, একেবারেই খুবই কম সময়ে কিন্তু হয়ে গেল। এবং আমাদের এটা রেডি করা ফিশ, আমরা শুধু এটাকে একটা জাস্ট একটু শেপ নিয়ে আসব। ছোট্ট বিরতিতে যাবার, বিরতির পর আবার ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম হেলদি ইফতারে সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েলের রান্নার বাকি অংশে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নার বাকি অংশ। হ্যাঁ, এখন তো তাহলে এটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমাদের টুনা কেক ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, আমরা জাস্ট এখানে এগটা নিব। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন যে এটাকে আমরা কেক কেন বলছি?
আমরা কেক বলছি এই জন্য যে আমরা কেক কেকের মতো করে বানাবো, কেক যেমন রাউন্ড শেপ হয় গোল, এটাও সেরকম হবে। ও আচ্ছা আচ্ছা, লুক লাইক যে কেক। হ্যাঁ, লুক লাইক কেক। ওকে, একটা ডিম অ্যাড করে নেছেন না? হ্যাঁ, একটা ডিম দিয়েছি আমি, জাস্ট এটাকে কেক কেক আকৃতি দিয়ে দিচ্ছি। হুম হুম, টুনা মাছের কেক খুবই মানে ইনোভেটিভ আমার কাছে মনে হচ্ছে। এই প্রথম শুনলাম যে টুনা ফিশ দিয়ে কেকও বানানো যায়। এখানে আমি চপের মতন সাইজ করেছেন। এখানে আমি ফ্লাওয়ার দিব। কোটটা ভালো না হলে কিন্তু ফ্রাই করার সময় বের হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। সো এটা খুব আস্তে আস্তেই মানে করা উচিত। দেন রেডি আমার টোনা ফিশ, টোনা কেক। দেন আমি এটাকে এখন ফ্রাই করব। তো শ্যালো ফ্রাইয়ের জন্য আমাকে জাস্ট ফ্রেশ সয়াবিন অয়েল দিবেন। আচ্ছা, এটা আবার ফ্রেশ সয়াবিন অয়েল নিচ্ছি, কিছুটা অল্প পরিমাণে দিয়ে দিব না? আমি তেলটা একটু বেশি নিচ্ছি, কারণ আমি জানি যে আসলে ফ্রেশ সয়াবিন অয়েল কোনো ক্ষতিকারক দিক নাই, তো সেজন্য বাছাই করা সিড দিয়ে মানে রিফাইন করে বানানো, এবং ঢালার পরে দেখা যায় যে অনেক স্বচ্ছ। আমার তেল হিট হয়ে গেছে অলরেডি, আমি কেকগুলো দিয়ে দিই। তেলটা তো আমরা অ্যাভয়েড করতে পারবো না, তেল আমাদেরকে খেতেই হবে, তবে তেলটা বাছাই করার ক্ষেত্রে আমাদের খুবই সচেতন থাকতে হবে। এটা উপরটা কোনো মানে একটু হয়ে গেলেই এটা নামিয়ে না যাবে, কারণ ভেতরটা তো অলরেডি কুক করাই আছে। জাস্ট আমি টার্ন করে দিব। এবং আমি মনে করি ইফতারে ঝটপট, ইফতারে এটা তো আমার কাছে বেস্ট মনে হচ্ছে। কাজ একে তো হচ্ছে টাইম আমার খুব কম লাগছে, খুব অল্প টাইমের মধ্যে আমি প্রিপেয়ার করতে পারতেছি যেহেতু এটা অলরেডি প্রক্রিয়াজাত করাই থাকে। দেন হচ্ছে এটা অনেক হেলদি। ওকে, আমার টোনা কেক হয়ে গেছে, এখন আমি সার্ভিং এ যাব। আমি টোনা কেক সার্ভের জন্য জাস্ট একটা সস রেডি করব ইনস্ট্যান্ট। আমার কাছে মেয়োনাইজ আছে। মেয়োনাইজের সাথে আমি জাস্ট চিলি সস অ্যাড করব, জাস্ট বিটস অফ স্পাইসি মেয়োনাইজের সাথে, ইয়ে করলে যাতে বাচ্চারা খেতে পারে। আর যদি কেউ স্পাইসি খেতে না চায় টমেটো কেচাপ অ্যাড করবে, টমেটো কেচাপ দিয়ে করা যেতে পারে। জাস্ট আমি ককটেল সসের মধ্যে বানিয়ে নিব, সার্ভ করব টোনা কেক। সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি টোনা ফিশের। আমি জাস্ট আমার টোনা কেক রেডি, খুবই সুন্দর লাগছে দেখতে। দর্শক, এই হলো আমাদের আজকের হেলদি ইফতার রেসিপি, টুনা কেক। আপনারা যারা ঘরে বসে, খুব সময় কম, এই সময় আমরা সবাই একটু ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে যাদের হাতে সময় কম তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এরকম একটা হেলদি রেসিপি তৈরি করে ফেলতে পারেন। তোফাইল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা রেসিপি আমাদেরকে এবং দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ দীপা আপনাকেও, আরটিভির দর্শকদেরকেও, যারা এতক্ষণ সময় নিয়ে আমার এই টুনা ফিশ কেকটা রেসিপিটা দেখেছেন। বাসায় ট্রাই করতে পারেন, অবশ্যই ট্রাই করবেন। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের প্রতিটি পর্বে চেষ্টা করে থাকি মজাদার এবং হেলদি রেসিপিগুলো প্রেজেন্ট করার, এবং আমাদের সেই চেষ্টা কিন্তু তখনই সার্থক হবে যখন আপনারা প্রপারলি আমাদের এই পর্বগুলো ফলো করবেন, রেসিপিগুলো ফলো করবেন এবং সেটা বাসায় চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এই রমজানে আপনারা সবাই স্বাস্থ্য সচেতন থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আমি দীপা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হেলদি ইফতার সুপারফিশ 45 সয়াবিন অয়েলের আজকের পর্ব থেকে। আগামী পর্বে কিন্তু আবারও হাজির হয়ে যাবে অন্য কোনো হেলদি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং চোখ রাখুন আরটিভি পর্দায়।